সো হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর ফাইন। সো আজকে আমার এই লেকচারে আজকে আমরা বেসিক্যালি তোমার গ্রাফ নিয়ে ডিসকাস করবো। আশা করি তোমরা আমার আগে ইনস্টেন্টেনিয়াস ভেলোসিটি লেকচারটা পুরো দেখেছো। সো আমরা গ্রাফস কিছু নিয়ে ডিল করবো মোশনে, ওকে, আর তারপরে ওই গ্রাফগুলো থেকে আমি কী বেসিক ইনফরমেশন আমি পেতে পারি এগুলো নিয়ে ডিল করবো। আর তারপরে আমরা এক দুইটা নিউমেরিক্যাল আমরা দেখে রাখবো মোশনে, স্ট্রেট লাইন পোর্শন থেকে তোমার কীরকম থাকতে পারে, আমরা এগুলো কিছু প্রবলেম কয়েকটা সলভ করে রাখবো। সো লেটস স্টার্ট। তো তোমাকে একটা গ্রাফ, এগুলো কোনো সময় তোমার এক্সামে থাকতে পারে 1 মার্কসের জন্য, এগুলো আমরা একটু দেখে রাখি কিরকম গ্রাফ তোমার হয়, পজিশন টাইম গ্রাফ। আর এগুলো তোমার ক্লাস 9 একটা একটু পেয়েছো কিন্তু। সো এখানে আমরা যেটা দেখবো এটা হবে পজিশন টাইম গ্রাফ, পজিশন টাইম গ্রাফ ফর এ মুভিং অবজেক্ট, ফর এ মুভিং অবজেক্ট, ওকে, পজিশন টাইম গ্রাফ ফর এ মুভিং অবজেক্ট। গ্রাফতে তো আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস লাগে, এক্সিস এর দিকে কিছু তো একটা থাকবে, ওয়াই অ্যাক্সিস এর দিকে তো কিছু একটা প্যারামিটার থাকবে। সো তোমার ওয়াই অ্যাক্সিস এর দিকে থাকবে তোমার পজিশন, আর এক্স অ্যাক্সিস এর দিকে থাকবে তোমার টাইম। তো কন্ডিশন কি, If an object is at rest or stationary, এই কন্ডিশনে তোমার পজিশন টাইম গ্রাফটা তোমার কিরকম হবে এটা দেখতে লাগবে। একটা অবজেক্ট রেস্টে রয়েছে বা স্টেশনারি, ওকে, তখন তার পজিশন টাইম গ্রাফটা তোমার দেখতে কিরকম, এটা এরকম, এটা কিরকম হবে, এটা দেখতে কিরকম হবে তোমার। ধরে নাও এদিকে তোমার এক্স অ্যাক্সিস, এদিকে তোমার ওয়াই অ্যাক্সিস, এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, আর এক্স অ্যাক্সিসের দিকে তোমার বোঝাচ্ছে টাইম, আর ওয়াই অ্যাক্সিসের দিকে তোমার বোঝাচ্ছে তোমার পজিশন, ওকে। সো এখন যদি তোমার টাইমের সাথে সাথে রেস্টের, মানে কি টাইমের সাথে সাথে পজিশন চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, 1 ঘন্টা যা 2 ঘন্টা যা তোমার পজিশন সেমই রয়েছে, এখন মনে করো টাইম যখন 0 ছিল তখন ও পজিশনে জায়গা ছিল এক্স নট পজিশনে, এখন যতই টাইম যাক না কেন ওই এক্স নটই রয়েছে, তো গ্রাফটা কিরকম হবে এইভাবে, ওকে, যতই টাইম যাক না কেন গ্রাফ তোমার ইয়েটা কি হবে, পজিশন সেম হবে, ইট উইল বি প্যারালাল টু ইয়োর টাইম অ্যাক্সিস, ওকে, গ্রাফটা তখন দেখতে এরকম হবে তোমার এইটা। এরপরে আরেকটা আমরা দেখি, দু নম্বর, ইফ অ্যান অবজেক্ট ইজ ইন ইউনিফর্ম মোশন along a straight line starting from the origin, গ্রাফের অরিজিন থাকে না এটা। সো এই কন্ডিশন কি বলেছে, যদি অবজেক্টটা ইউনিফর্ম মোশনে থাকে, ইউনিফর্ম মোশন মানে কি, ইউনিফর্ম মোশন মানে সমান টাইম ইন্টারভেলে সমান সমান ডিস্টেন্স ট্রাভেল করছে, ধরো প্রত্যেক 1 ঘন্টায় ও তোমার 10 কিলোমিটার করে যাচ্ছে, প্রত্যেক 1 আওয়ারে ও 10 কিলোমিটার করে যাচ্ছে, তো এটা তোমার ইউনিফর্ম মোশন। আর প্রত্যেক 1 আওয়ারে 10 কিলোমিটার করে যাচ্ছে মানে ভেলোসিটি কত, 10 কিলোমিটার পার আওয়ার, মানে ইউনিফর্ম মোশন বলতে আমরা বুঝতে পারি এখানে ভেলোসিটি তোমার কনস্ট্যান্ট, ওকে। তো তোমার এরকম টাইপের তোমার গ্রাফটা দেখতে কিরকম থাকে, এদিকে তোমার ওয়াই অ্যাক্সিস, এদিকে তোমার এক্স অ্যাক্সিস, এদিকে তোমার টাইম, এদিকে তোমার পজিশন এক্স, ওকে। তো দেখো ওখানে একটা কন্ডিশন দেওয়া আছে কিন্তু, যে ইউনিফর্ম মোশন আর এলং এ স্ট্রেট লাইন স্টার্টিং ফ্রম অরিজিন, অরিজিন থেকে শুরু হয়, মানে স্টার্টিং ফ্রম অরিজিন মানে যখন টাইম যখন 0 তখন তোমার পজিশন কি 0, ওকে। ইউনিফর্ম মোশনের গ্রাফটা তোমার কিরকম হয়, স্ট্রেট লাইন,
স্ট্রেট লাইন হয়, তোমরা ক্লাস নাইনে পেয়েছো, ঠিক আছে? যখনই তোমার সমান সমানে যখন ইয়েতে রেশিও যখন থাকে তোমার, তখন গ্রাফগুলা কি হয়, তোমার স্ট্রেট লাইন যায়। তখন যদি বলতো ইফ অ্যান অবজেক্ট ইজ ইন ইউনিফর্ম মোশন এন্ড স্ট্রেট লাইন স্টার্টিং ফ্রম এন ফিক্সড পয়েন্ট এক্স, কোন মত অরিজিন না বলে যদি বলতো কোনো একটা ফিক্সড পজিশন থেকে শুরু করছে এক্স নট, তখন গ্রাফটা কেমন হতো? যদি বলতো নট ফ্রম অরিজিন, অরিজিনে তো দেখে দিলাম, যদি বলতো অরিজিন না, তখন কোথা থেকে শুরু করলে? যে কোনো একটা ফিক্সড পয়েন্ট এক্স নট থেকে এবার শুরু করলে, নেচারটা সেম থাকবে তোমার গ্রাফের স্ট্রেট লাইন, কিন্তু তখন অরিজিন থেকে স্টার্ট না হয় এখান থেকে শুরু হবে। তো কোয়েশ্চন দেখতে লাগবে এখানে তারা অরিজিন বলেছে কিনা। ওকে, এবার তোমার 2 নম্বর গ্রাফ, এরপরে তোমার তিন নম্বর, দিয়ে যদি আমরা দেখি 1 3, এই কন্ডিশন ইফ অ্যান অবজেক্ট, ইফ অ্যান অবজেক্ট ইজ ইজ মুভিং উইথ এ মুভিং উইথ এ কনস্ট্যান্ট নেগেটিভ ভেলোসিটি, মুভিং উইথ এ কনস্ট্যান্ট নেগেটিভ ভেলোসিটি, ওকে, স্টার্টিং ফ্রম দ্য পজিটিভ, স্টার্টিং ফ্রম দ্য পজিটিভ পজিশন, স্টার্টিং ফ্রম দ্য পজিটিভ পজিশন। দেখো এখানে কনস্ট্যান্ট নেগেটিভ ভেলোসিটি বলতে আমরা কি বুঝি, আগে যে আমরা গ্রাফ ড্র করেছিলাম, মনে করে শুনবে, আগে যে আমরা গ্রাফ ড্র করেছিলাম, গ্রাফটা এইভাবে ছিল, এদিকে পজিশন ছিল, এদিকে ছিল টাইম। তো পজিশন টাইমের গ্রাফ থেকে, গ্রাফের স্লোপ থেকে আমরা কি পাই, তোমার ভেলোসিটি পাই। কিন্তু একটু ক্লাস নাইন রিপাইন যদি করো, পজিশন টাইম গ্রাফের স্লোপ থেকে আমরা কি পাই, তোমার ভেলোসিটি পাই। কিন্তু ওকে, তো স্লোপ বলতে আমরা কি বুঝি, স্লোপ কতটুক, স্লোপ তো আমরা বুঝি না, মনে করো কোনো একটা জিনিস, কোনো একটা রাস্তা, তোমার একটা রাস্তা তোমার এরকম, একটা রাস্তা তোমার এরকম খারাপ ঢালান যেটা তোমার, ওকে, তো কি বলবো যে এই রাস্তাটার স্লোপটা বেশি, ঠিক আছে, কতটুকু উপরে, কিরকম কত স্পিডে উপরে উঠছে একটা জিনিস, ওকে, স্লোপ যেটা তার বোঝায়। তো এই তোমার, এই যে তোমার পজিশন টাইম গ্রাফ, তার স্লোপ থেকে আমরা কি বার করতে পারি, ভেলোসিটি আমরা বার করতে পারি, আমার নেক্সট ইয়ারে আমরা দেখবো। তখন দেখো এই স্লোপটা তোমার পজিটিভ না নেগেটিভ, রাস্তাটা উপরের দিকে উঠছে না, এই যে এক্সট্রিম গ্রাফ যেটা, এটাকে রাস্তা তুমি একটা রোডের মতো ভাবো, রোডটা উপরের দিকে উঠছে না, এই জন্য এটা এটাকে কি বলা হবে, পজিটিভ স্লোপ বা পজিটিভ কনস্ট্যান্ট ভেলোসিটি। ওকে, এখন যদি ওখানে কি বলেছে নেগেটিভ স্লোপ, মানে কোন নেগেটিভ স্লোপ মানে আমার রাস্তাটা কিরকম হবে, তুমি যখন কোনো পাহাড়ে বা টিলার মধ্যে যখন উঠো, পাহাড় বা টিলার উপরে যখন আমরা উঠি, তখন টিলাটা কিরকম দেখা যায়, উপরের দিকে দেখা যায়, তখন এটা পজিটিভ স্লোপ। আর টিলা বা পাহাড় থেকে যখন নিচে যখন নামবো, তখন নিচে দিকে দেখা কিরকম, ডাউনে নামতে লাগবে না, তখন এটা নেগেটিভ স্লোপ। তো বলেছে নেগেটিভ ভেলোসিটি তোমার থাকবে, কনস্ট্যান্ট নেগেটিভ ভেলোসিটি, তো গ্রাফটা কিরকম হবে, এদিকে তোমার পজিশন এক্স, এদিকে তোমার টাইম, নেগেটিভ ভেলোসিটি কনস্ট্যান্ট নেগেটিভ, স্টার্টিং ফ্রম দ্য পজিটিভ পজিশন, স্টার্ট যে করবে পজিটিভ পজিশন থেকে করছে, পজিটিভ পজিশন গুলো এখন ভুলে গেলাম, এদিকে নিচে হলো তো নেগেটিভ পজিশন হলো না, তো স্টার্টিং ফ্রম পজিটিভ পজিশন থেকে যে কোনো পয়েন্ট নেগেটিভ নেগেটিভ ভেলোসিটি মানে নিচের দিকে নাম লাগবে, নিচের দিকে স্ট্রেট লাইন এর মতো, এটা হলো তোমার গ্রাফ। ওকে, এই গ্রাফগুলো একটু দেখে নাও। আর আমরা নেক্সট আর একটা কন্ডিশন দেখি, এগুলো আমরা তোমার কী কী ভাবে তোমার গ্রাফগুলো তোমার পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে আর কি। তখন যদি পরীক্ষাতে এরকম বলতে পারে যে স্টার্টিং ফ্রম নেগেটিভ পজিশন, স্টার্টিং ফ্রম নেগেটিভ পজিশন যদি হয়, তখন অরিজিন এখানে ওয়াই অ্যাক্সিস এদিকে, উপরে ওয়াই পজিটিভ অ্যাক্সিস, তোমার ওয়াই অ্যাক্সিস তো আমার কনসিডার করার দরকার নেই, এদিকে তোমার টাইম, ঠিক আছে, এদিকে তোমার টাইম,
আজকে তোমার তো নেগেটিভ অফ এক্স, তাহলে এটা আমি আর এক্স ওয়াই দিলাম না নেবে। আর যদি বলে স্টার্টিং ফ্রম ইয়ার নেগেটিভ ওয়াই নেগেটিভ পজিশন, ঠিক আছে, এইভাবে তোমার নেগেটিভ পজিশন থেকে তোমার শুরু হবে। ওকে সরি, নেগেটিভ পজিশন, ইয়েস নেগেটিভ পজিশন থেকে তোমার সরিয়ে হবে, এইরকম আর কি তোমার গ্রাফসগুলো থাকতে পারে। এখন নেক্সট যেটা একটা আরেকটা কন্ডিশন দেখি গ্রাফের, কি কি কন্ডিশন তোমার থাকতে পারে, 4 নম্বর যে ইফ অ্যান অবজেক্ট, ইফ অ্যান অবজেক্ট ইজ ইন is in non-uniform motion, okay, along a straight line, আগে কি ছিল ইউনিফর্ম মোশন আমরা দেখেছিলাম, ইউনিফর্ম মোশন কি ছিল যে ভেলোসিটি আমার ইকুয়াল প্রত্যেকে 1 ঘন্টায় 10 কিলোমিটার যাচ্ছে। এখন নন ইউনিফর্ম মানে কি, নন ইউনিফর্ম মানে ভেলোসিটি এখন সেম না, ভেলোসিটি এখন ডিফারেন্ট, প্রথম 1 ঘন্টায় 20 কিলোমিটার গেল, প্রথম আবার নেক্সট 1 ঘন্টায় 40, নেক্সট 1 ঘন্টায় আবার 10, এরকম আর কি, এরকম বাজারটি চলছে তোমার। তখন এটা গ্রাফ এরকম হয়, কনস্ট্যান্ট থাকলে গ্রাফ স্ট্রেট লাইনের মতো আসে পুরো, পজিটিভ স্লোপ বা নেগেটিভ স্লোপ, ওকে। আর যদি নন ইউনিফর্ম যদি থাকে গ্রাফটা হয় তোমার কার্ভের মতো, ওকে। তো ইনক্রিজিং আর কি, ভেলোসিটি ইনক্রিজিং হচ্ছে, ডিক্রিজিং না। সো এই হিসাবে আমি যদি গ্রাফটা যদি ড্র যদি করি, এদিকে এক্স এটা থাকবে তোমার টাইম, স্টার্টিং ফ্রম জিরো আমরা ধরে নিই, তো গ্রাফটা তোমার থাকবে এইভাবে, জাস্ট সিম্পলি কার্ভ, কার্ভের মতো তোমার চলবে, ওকে, এইভাবে তোমার চলবে, ওকে। এই গ্রাফটা তুমি দেখে রাখবে, কার্ভের মতো স্ট্রেট লাইন থাকবে না কিন্তু, ওকে। সেগুলো তোমার ডিফারেন্ট কন্ডিশনস যেটা আমরা দেখলাম যে কিরকম কিরকম কন্ডিশনে তোমার পজিশন টাইম গ্রাফ কিরকম থাকতে পারে, ওকে। তারপরে আস্তে আস্তে আমরা ভেলোসিটি টাইমগুলো দেখবো, আগে আমরা পজিশন টাইমগুলোকে ভালো করে দেখবো। এখন এই পজিশন টাইম গ্রাফের অ্যাপ্লিকেশনসগুলো কী কী, দুইটা অ্যাপ্লিকেশন আছে পজিশন টাইম গ্রাফ থেকে, আমরা দুইটা জিনিসের আইডিয়া ভালো করে কীভাবে দেখো। পজিশন পজিশন টাইম গ্রাফ, পজিশন টাইম গ্রাফ অফ ইউনিফর্ম মোশন, অফ ইউনিফর্ম মোশন ইন ওয়ান ডাইমেনশন, ইন ওয়ান ডাইমেনশন। এটা থেকে আমি কি পাই, পজিশন টাইম গ্রাফ অফ ইউনিফর্ম মোশন ইন ওয়ান ডাইমেনশন, এটা থেকে আমি গ্রাফটা কি, গ্রাফটা কিরকম থাকে, পজিশন টাইম গ্রাফের এদিকে ধরো তোমার পজিশন, এদিকে তোমার পজিশন যেটা দেখাচ্ছে, আর এদিকে হলো তোমার টাইম। মানে আমি ধরে নিই আমরা কি দেখেছি, ইউনিফর্ম মোশন তাহলে কি হয়, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, এটা কন্ডিশন। যদি ইনিশিয়ালি যদি জিরো তো যদি থাকে, টাইম যখন জিরো, আমি ধরছি ইনিশিয়ালি জিরো তেমন, ওকে, ইনিশিয়ালি টাইম যখন জিরো তখন অলরেডি ও কিছু ডিস্টেন্স ট্রাভেল করে রেখে দিয়েছে, তো গ্রাফটা তোমার এইভাবে আসে, এটা এক্স নট, ওকে, এটা এ থেকে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ইউনিফর্ম ভেলোসিটি তো মুখ করছে, তো গ্রাফ তো স্ট্রেট লাইনে আসবে। এখন দেখো এই গ্রাফ থেকে আমি কি ইনফরমেশন পেতে পারি, গ্রাফ থেকে আমার তো কিছু তো নিশ্চয়ই বেনিফিট তোমার থাকতে লাগে, তো কি বেনিফিট, মনে করো আজকে আমি ভেলোসিটি বার করতে চাই এই গ্রাফ থেকে, কি করে বার করবো, দেখো ভেলোসিটি মনে করো ধরে নেই একটা অবজেক্ট যখন এখান থেকে গ্রাফের মধ্যে আর কি, গ্রাফের মধ্যে যখন এখান থেকে এখানে যখন গেল, গ্রাফের মধ্যে যখন এখান থেকে এখানে যখন গেল, তখন তার ভেলোসিটি কত আমার বার করতে লাগে, বা এখান থেকে এখানে গেলে থ্রু আউট ইস জার্নি এ থেকে বিতে, এই এ থেকে বিতে যখন ও গেল যখন, তখন তার ভেলোসিটি কত আমার বার যদি করতে যদি লাগে, কীভাবে বার করবো, আমি গ্রাফের মধ্যে যে কোনো দুইটা পয়েন্ট নেব,
যে কোনো দুইটা পয়েন্ট নেব, এনি টু পয়েন্ট নিলাম। ওকে, এখন কি করবো, এদেরকে আমি এদিকে আমি ডট ডট দিয়ে এই ওয়াই অ্যাক্সিস দিকে যে পজিশন আছে এখানে দেখি অ্যাকচুয়ালি তার এই জায়গাতে তার পজিশনটা কত, ধরে নিই এটা এক্স ওয়ান আর এদিকে তার পজিশনটা কত, ধরে নিই এটা এক্স টু। এরকমটা আমি পেয়ে যাবো না, গ্রাফে তো পড়েছো নিশ্চয়ই, এদিকে তার পজিশনটা হলো এক্স ওয়ান, এদিকে তার পজিশন হলো এক্স টু। আর এদিকে তুমি পারপেন্ডিকুলার ড্র করো, এখানে দেখো টাইম হবে তোমার টি ওয়ান, কিন্তু টাইমের মধ্যে এসে পড়ছো তো নিশ্চয়ই টাইমকে রিপ্রেজেন্ট করবে, এখানে এসে পড়লো তবে টাইম তোমার টি টু। আমার উদ্দেশ্যটা কি, একটা অবজেক্ট এ থেকে বিতে গেছে, এ থেকে বিতে যাওয়ার সময় আমার তার ভেলোসিটি কত ছিল আমার বার করতে লাগে, ভেলোসিটি যদি বার করতে লাগে কী করবো, এই গ্রাফের মধ্যে যে কোনো দুইটা পয়েন্ট নেবো, তুমি এখানে এখানেও নিতে পারো, যে কোনো দুইটা পয়েন্ট নিলাম তার রেসপেক্টিভ পজিশনসগুলো আমি দেখলাম, তার রেসপেক্টিভ টাইমগুলো আমি দেখলাম। ওকে, এখন ধরে নাও এগুলোকে আমি একটু রিপ্রেজেন্ট করি এখানে সি ডি, আমার তো এ থেকে বি বার করতে লাগবে সি ডি দুইটা পয়েন্ট গ্রাফের, আর এইটার প্যারালাল করে এইটা আমি ড্র করলাম ই, আর এটা তোমার সি ওয়ান ডি ওয়ান তুমি ধরে নাও যেখানে আমি এর তোমার টাচ করলো আর কি। ওকে, সো দেখো এখানে একটা অ্যাঙ্গেল হচ্ছে না, একটা অ্যাঙ্গেল হচ্ছে না, এই অ্যাঙ্গেলটার নাম আলফা দিয়ে দিলাম। ওকে, এই যে অ্যাঙ্গেল আলফা এটা কি বোঝাচ্ছে, এটা স্লোপ বোঝাচ্ছে, একটু আগে যে বললাম। এখন দেখো এই অ্যাঙ্গেলটা যদি বেশি হয় গ্রাফটা বেশি স্টিপ হয় ঘুরবে না, তো এটা তোমার স্লোপ বোঝাচ্ছে। আমার উদ্দেশ্য আমি ভেলোসিটি বার করতে চাই, ভেলোসিটি বার করার জন্য আমি এই সিডি দুইটা পয়েন্ট নিলাম গ্রাফের মধ্যে, তাদের রেসপেক্টিভ পজিশনগুলো আমি এখান থেকে পেয়ে গেলাম, টাইমগুলো এখান থেকে পেয়ে গেলাম। এরপর আমি কী করলাম, এখানে যেগুলো টাচ করেছে এদের নাম দিয়ে দিলাম সি ওয়ান ডি ওয়ান, এদিকে এটা প্যারালাল করে এটা যতটুকু হবে এটাও তো যতটুকুই হবে জোন করলাম ই। ওকে, আর এখানে কী একটা ক্রিয়েট হলো তাহলে আলফা। এখন যদি ভেলোসিটি বার করতে লাগে, ভেলোসিটি বার করতে লাগে, ভেলোসিটি আমরা কী জানি, ভেলোসিটি বা ডিস্টেন্স ট্রাভেল বা ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বাই টাইম টেকেন, টাইম টেকেন। ওকে, সেখানে তোমার যে ইয়েটা হয়েছে ডিসপ্লেসমেন্ট যেটা হয়েছে, ডিসপ্লেসমেন্ট কত হয়েছে তোমার সি থেকে ডি তে যখন গেলাম, ডিসপ্লেসমেন্ট কিভাবে বার করবে, সি থেকে ডি তে যখন গেলাম তখন আমার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে তুমি কি করে বার করবে, তো সিম্পল তুমি এখান থেকে দেখে নাও সি থেকে ডি তে গেছে মানে কি, এক্স ওয়ান থেকে এক্স টু তে গেছে, তো তোমার এক্স ওয়ান আর এক্স টুর মধ্যে ডিস্টেন্স কত পার করতে লাগবে। ওকে, সো এখানে তোমার এখানে আগে টার্ম নিয়ে দিই, ডি থেকে এটা গেলো ডি টু আর সি থেকে এই এখানে যখন টাচ করলো, যখন এখানে যখন নাম দিয়েছে এখানেও নাম দিয়ে দিই, এইটা ডি টু এইটা সি টু। তো মূল হলো যখন সি থেকে ডি তে যখন গেল অবজেক্টটা অ্যাকচুয়ালি কত ডিস্টেন্স ট্রাভেল করেছে, এই ডিস্টেন্স না, এই ডিস্টেন্সটা কত, ও ডি টু মাইনাস ও সি টু, ও ডি টু মাইনাস ও সি টু, ঠিক আছে, ও ডি টু অ্যাকচুয়ালি কি তোমার ও ডি টু, এই যে ও ডি টু মাইনাস ও সি টু মানে কি, সি টু ডি টু বুঝাচ্ছে না, আর সি টু ডি টু মানে কি, এই সি টু ডি টু কিসের সমান তোমার সি ডির সমান, এই যে দেখো এইটা এত কি এই ডিস্টেন্সটা এইটা সমান না, এইটা সমান হবে, এই জন্য তোমার ডি ই সমান, এটা তোমার ডি বা ইডি সমান ডিসপ্লেসমেন্ট আমি বার করলাম। আর এদিকে তোমার টাইম টেকেন, টাইম টেকেন, টাইম টেকেন তোমার ইকুয়াল টু কত হবে তোমার টি টু মাইনাস টি ওয়ান, এটা না সি থেকে ডি তে যখন গেল তখন টাইমের ডিফারেন্স কত, এইটাই, তাই টি টু মাইনাস টি ওয়ান কে আমি কীভাবে লিখতে পারি, ও ডি ওয়ান মাইনাস ও সি ওয়ান, দেখো এখান থেকে এই ডিফারেন্সটা কত, ও ডি ওয়ান থেকে ও সি ওয়ান যদি মাইনাস করে দেয় তাহলে এটা পথ থাকবে, আর এটা কত তোমার সি ওয়ান ডি ওয়ান, আর এই সি ওয়ান ডি ওয়ানটা কিসের সমান তোমার সি ইর সমান। ওকে,
সো এখন যে আমি ফর্মুলা যেটা পেলাম, এই যে ফর্মুলা যেটা পেলাম ভেলোসিটি, ভেলোসিটি ইকুয়াল টু কি তোমার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট কত? এক্স টু মাইনাস এক্স ওয়ান। অ্যাকচুয়ালি কতটুকু ডিসপ্লেস হলো এক্স টু থেকে এক্স, তোমার এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে এইটা। আর টাইম কতটুকু হচ্ছে? টি টু মাইনাস টি ওয়ান। ঠিক আছে, ভেলোসিটি তো এই এক্স টু মাইনাস এক্স ওয়ান অ্যাকচুয়ালি কি তোমার ইডি, ওই যে এটা একটু আগে পেলাম ইডি। আর টি টু মাইনাস টি ওয়ান অ্যাকচুয়ালি কি তোমার সিডি। ওকে, ঠিক আছে, তখন একটা জিনিস তুমি ভালো করে দেখো, এটা যদি ট্রায়াঙ্গেল সিডি ই তুমি যদি ধরো তাহলে এই অ্যাঙ্গেল আলফা যদি হয় তাহলে আমি এখানে কি বার করলাম? ইডি বাই সি, মানে এটা পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার বাই বেস তোমার কোন ট্রিগোনোমেট্রিক ফাংশনের জন্য ইউজ হয়? তোমার টেন আলফা টেন থিটার জন্য হয় না? এর মানে ভেলোসিটি ইকুয়াল টু টেন আলফা। এই ফর্মুলা তোমার থেকে রাখতে লাগবে ভেলোসিটি ভি যেটা রিপ্রেজেন্ট করে গেল টেন আলফা। ওকে, এই ফর্মুলাটা তোমার দেখে রাখতে লাগবে কেন কি কীভাবে তোমার কোয়েশ্চেন থাকবে। মনে করো তো এগুলো দিয়ে বেশিরভাগ তোমার নিউমেরিক্যালস প্রবলেমস থাকে, যে তোমাকে গ্রাফ দিয়ে দিল পজিশন টাইম গ্রাফ, এখান থেকে তুমি ভেলোসিটি বার করো, এখান থেকে তুমি তুমি ভেলোসিটি বার করো। তো তুমি কি করে বার করবে? দুইটা পয়েন্ট নাও, দুইটা পয়েন্টের ডিস্টেন্সের ডিফারেন্স ডিভাইডেড বাই টাইমের ডিফারেন্স। ওকে, আর এখন তোমার যদি এইভাবে গ্রাফটা দেবো, এখন মনে করো তোমাকে পজিশন টাইম গ্রাফে গ্রাফটা তোমাকে এইভাবে দিল, গ্রাফটা তোমাকে এইভাবে দিল, এদিকে পজিশন লিখে দিল, এদিকে টাইম, আর গ্রাফটা তোমার এইভাবে এইভাবে ইউনিফর্ম ভেলোসিটি। ওকে, আর এদিকে অ্যাঙ্গেল দিয়ে দিল তোমার টেন 45 ডিগ্রি, তো 45 ডিগ্রি দিয়ে দিল, 45 ডিগ্রি এইভাবে দিয়ে দিল। তখন তুমি বার করো এই অবজেক্ট যে এরকম মুভ করছে তার ভেলোসিটি কত। তখন তুমি দুইটা পয়েন্ট নিয়ে করতে পারবে, দুইটা পয়েন্ট নাও এখানে এখানে, পজিশন কি তার কোনো মিটার ওটা তো কিছু দেওয়া নেই, তুমি তো বলবে স্যার এখানে তো কিছু দেওয়া নেই দিয়ে কত মিটার ডিস্টেন্স গেলো কিছু, এদিকে টাইমও কিছু দেওয়া নেই, সেকেন্ডে কত, তুই কী করে বার করবে? এই গ্রাফের স্লোপ স্লোপ দেখো দেওয়া আছে 45 ডিগ্রি। ওকে, তো স্লোপ যদি দেওয়া থাকে এগুলো ওয়ান মার্ক ইকুয়েশন, স্লোপ যদি দেওয়া আছে তো ভেলোসিটি কত হবে? টেন অফ 45 ডিগ্রি মানে ওয়ান, মানে ভেলোসিটি হলো 1 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলে চেষ্টা কেন আমি করালাম, যে আমরা পজিশন টাইম গ্রাফ থেকে ইউনিফর্ম মোশন যদি থাকে তাকে থেকে আমরা কী বার করতে পারি? ভেলোসিটি বার করতে পারি। যদি পজিশন টাইম গ্রাফের তোমার পজিশনের ভ্যালুজগুলো দেওয়া থাকে এদিকে 2, 3, 4, 5, 6 এদিকে টাইম দেওয়া থাকে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড, ওকে, তাহলে তো আমি কী করবো? যে কোনো গ্রাফের মধ্যে যে কোনো দুইটা পয়েন্টস নেবো, দুইটা পয়েন্টস নিয়ে আমি এদিকে তোমার ডিসপ্লেসমেন্ট দেখে নিলাম, এদিকে পার্টিকুলার ড্রপার তার টাইমের ডিফারেন্স দেখে দিলাম, ডিভাইড করলে ভ্যালু বেরিয়ে যাবে। আর ওখান যদি আমার কিছু যদি দেওয়া না থাকে লাইক দিস ওয়ান, খালি অ্যাঙ্গেল একটা দেওয়া আছে, তখন আমি তোমার ভেলোসিটি কী করে বার করতে পারবো? জাস্ট টেন অফ দিস নিয়ে শেষ। ওকে, আর ওই ফর্মুলাটা ড্রাইভ করার জন্যই আমি ওদিকে ট্রায়াঙ্গেলগুলো কনসিডার করে এইটা আনলাম। ওকে, এটাই ইউজফুলনেস তোমার পজিশন টাইম গ্রাফ। আশা করি বুঝতে পেরেছো, এই জিনিসটা ভালো করে দেখে রাখবে। আর আরেকটা অ্যাপ্লিকেশন আমরা দেখে নিই, আরেক রকমের ভেলোসিটি আছে তোমার, তোমার যত পজিশন টাইম গ্রাফ আমরা পেলাম, তখন আমরা দেখি ভেলোসিটি টাইম গ্রাফ ইউনিফর্ম মোশনে দেখতে কিরকম হয়, আর এটা থেকে আমরা কি ইনফরমেশন পেতে পারি ভেলোসিটি টাইম গ্রাফ। ভেলোসিটি ভেলোসিটি টাইম গ্রাফ ভেলোসিটি টাইম গ্রাফ ইন ইউনিফর্ম মোশন ভেলোসিটি টাইম গ্রাফ ইন ইউনিফর্ম মোশন ভেলোসিটি টাইম গ্রাফ ইন ইউনিফর্ম মোশন একটা অবজেক্ট
ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করছে, তো তার ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ কিরকম থাকবে? এখন তার ওয়াই অ্যাক্সিস এর দিকে থাকবে তোমার ভেলোসিটি, আর এক্স অ্যাক্সিস এর দিকে তো থাকবে তোমার টাইম। তো ইউনিফর্ম মোশন মানে ভেলোসিটি তোমার সেম, ভেলোসিটি তোমার সেম যদি হয়, টাইম যতই যাচ্ছে ভেলোসিটি তোমার কাটা তোমার ওই 40 কিলোমিটার পার আওয়ারে টিকে আছে, তো গ্রাফ কিরকম থাকবে? যেরকম পজিশন যদি চেঞ্জ না, ভেলোসিটি যখন পজিশন চেঞ্জ হচ্ছিল না, তখন পজিশন আর টাইমের রেসপেক্টে গ্রাফ কিরকম ছিল? টাইম অ্যাক্সিস এর প্যারালাল, তো এরকম এখানেও তো তোমার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, তো ভেলোসিটি আর টাইমের গ্রাফ কিরকম হবে? প্যারালাল, ওকে, এইটা। সো আমরা এই যে ভেলোসিটি টাইম গ্রাফ থেকে ইউনিফর্ম ভেলোসিটি, ঠিক আছে, এই ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমরা কি ইনফরমেশন পেতে পারি? ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমরা পেতে পারি একটা অবজেক্ট একটা গিভেন টাইম ইন্টারভ্যালে কত ডিসপ্লেসমেন্ট তার হলো, এটা আমরা পেতে পারি। ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স যদি তারা ইউনিফর্ম স্ট্রেট লাইনে যদি যায়, ঠিক আছে। দেখো পজিশন টাইম গ্রাফের স্লোপ থেকে আমরা কি পাই? ভেলোসিটি, ভেলোসিটি টাইম গ্রাফের, ঠিক আছে, ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া থেকে, দুইটা টাইমের মধ্যে এরিয়া থেকে, এই ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া থেকে আমি কি পাই? তোমার ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স ট্রাভেল কত করেছে অবজেক্ট, এইটা আমরা পাই। কি করে পাই? দেখো তুমি কি নাও, ধরে নাও তুমি দুইটা টাইম নিয়েছো, এখানে এই দুইটা টাইমের মধ্যে, এই দুইটা টাইমের মধ্যে তুমি ইয়ে বার করতে চাও, এই দুইটা টাইমের মধ্যে তুমি ধরে নাও এটা তোমার টি ওয়ান, এটা টি টু, এই দুইটা টাইমের মধ্যে একটা অবজেক্ট, এটা তো ধরেন এটা 4 সেকেন্ড, এটা 8 সেকেন্ড, তো 4 থেকে 8 সেকেন্ডের মধ্যে অবজেক্টটা কত ডিস্টেন্স ট্রাভেল করবে এটা তুমি বার করতে চাও। আর 4 আর 8 সেকেন্ডের ভেলোসিটি কি থাকবে? সেমই থাকবে। সো দেখো কিরকম বার করতে লাগে, তো ধরে নাও এই পজিশনের নাম, এটার নাম আমি দিয়ে দিলাম এরকম তোমার টাইমের জায়গাতে আমি সি ওয়ান ডি ওয়ান নাম দিয়ে দিই, ঠিক আছে, টাইমার দিলাম না, সি ওয়ান ডি ওয়ান নাম দিয়ে দিই। আর আমি কি করলাম, এখানে একটা পার্টিকুলার এইভাবে ড্র করলাম, এদিকে সি আর ডি, আর অবজেক্ট এ থেকে বি তে যাচ্ছে, ওকে। আর মূল এমটা কি? মূল এমটা হলো যে অবজেক্ট ওই সি ওয়ান থেকে ডি ওয়ান এই টাইমের ভিতরে কতটুকু তার ডিস্টেন্স ট্রেভেল করলো, এইটা আমার বার করতে লাগে। কখন দেখো এই দুইটা তো তার টাইম, সো আমরা যদি ডিস্টেন্স যদি বার করতে লাগে, দেখো আমরা কি জানি ভেলোসিটি ইকুয়াল টু কি জানি, ভেলোসিটি ইকুয়াল টু কি জানি? ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বাই টাইম টেকেন, ডিসপ্লেসমেন্ট বাই টাইম টেকেন, এটা আমরা জানি। যদি আমরা ডিসপ্লেসমেন্ট যদি বার করতে লাগে, ডিসপ্লেসমেন্ট আমার যদি বার করতে লাগে, তাহলে কি হবে তোমার? এটা হবে ভেলোসিটি, ভেলোসিটি ইনটু টাইম টেকেন, ভেলোসিটি ইনটু টাইম টেকেন। তখন দেখো এই অবজেক্ট যখন সি ওয়ান থেকে ডি ওয়ানে যখন গেল, এগুলো কিন্তু টাইম সি ওয়ান ডি ওয়ান মনে রাখবে, সেকেন্ডে আছে, সি ওয়ান থেকে ডি ওয়ানে যখন গেল তাদের ভেলোসিটি তো সেম, ভেলোসিটি তো সেম, ওকে। তো তোমার এখানে আমরা এগিয়ে দিতে পারি ভেলোসিটি যে সেম, তো এখানে ভেলোসিটি কত হবে? মানে ডিসপ্লেসমেন্ট যদি বার করতে লাগে, ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কত টুকি, এটাও কি হয়, ভেলোসিটি এখানে কত? তোমার যে কোনো নিয়ে নাও, হয় সি সি ওয়ান নাও বা ডি ডি ওয়ান নাও, একই তো কথা, ওকে। তো আমি কি রিট করলাম, সি সি ওয়ান ভেলোসিটি, সি সি ওয়ান ভেলোসিটি, এটাই বোঝাবে না, এটাই তো ভেলোসিটি কতটুকু উপরে ভেলোসিটি ভ্যালু। আর টাইম টেকেন, টাইম টেকেন কি হবে, টাইম কি হবে এখান থেকে কত টাইম, ইয়েটা কত, ডিফারেন্সটা কত, কিভাবে ও ডি ওয়ান, ও ডি ওয়ান মাইনাস ও সি ওয়ান, ও ডি ওয়ান মাইনাস ও সি ওয়ান, এটা কত হবে, ও ডি ওয়ান থেকে ও সি ওয়ান মাইনাস করলে সি ওয়ান ডি ওয়ান। আমি যদি ডিসপ্লেসমেন্ট আমি যদি বার করতে চাই, ডিসপ্লেসমেন্ট যদি বার করতে চাই, এটা কি হবে, ভেলোসিটি ইনটু টাইম টেকেন না, ভেলোসিটি কত, সি সি ওয়ান, আর টাইম টেকেন ইনটু কত, সি ওয়ান ডি ওয়ান। এখন একটা জিনিস ভালো করে দেখো, সি সি ওয়ান ইনটু সি ওয়ান ডি ওয়ান আমি করছি, তো এটা আমি কি বার করছি, এটা একটা ইয়ে না তোমার রেক্টেঙ্গেল,
rectangle তোমার okay so আমি যখন এই rectangular cc1 টা কি length আর c1 d1 টা কি breadth আমি যখন একটা rectangular length একটু breadth করলাম কি পাই area আমি displacement বার করছি কিন্তু displacement বার করার সাথে সাথে আমি কি বার করছি তোমার এই rectangular area বার করছি এর মানে কি এর মানে তো এটাই দেখলাম যে একটা velocity time graph velocity time graph থেকে আমার যদি তোমার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে বার করতে যদি লাগে একটা গিভেন টাইম পিরিয়ডের মধ্যে টাইম ইন্টারভ্যালের মধ্যে তখন আমার কি করতে লাগবে ওই টাইম ইন্টারভ্যাল নিয়ে আমি একটা রেকটেঙ্গেল বানাবো আর ওই রেকটেঙ্গেলের এরিয়া বার করে নেবো সিম্পলি কত মাথা ঘুমাবার দরকার নেই কোনো সিম্পলি তার এরিয়া বার করলাম আমি কি করলাম দুইটা টাইম ইন্টার নিলাম রেকটেঙ্গেল বানাতে লাগবে তো জোন করলাম তুমি এই রেকটেঙ্গেলের এরিয়া বার করো লেন্থ ইনটু ব্রেথ আলটিমেটলি কি বার করা হওয়া যাবে তোমার ডিসপ্লেসমেন্ট that the body has covered between this time interval. So it equal to be over area of the rectangle tumar c d t1 c1 to eta mone rakhbe je oi je ektu age porano velocity position time graph er slope oi je velocity v is equal to tan alpha pe chilam slope tumar ki de পজিশন টাইম গ্রাফের স্লোপ তোমার কি দেয় ভেলোসিটি দেয় আর ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া ইজ এরিয়া এই এরিয়াটা তোমাকে কি দেয় এরিয়াটা তোমাকে দেয় ডিসপ্লেসমেন্ট মানে তোমার ডিসটেন্স হো যদি তোমার স্ট্রেট লাইনে যদি মুভ যদি করে ওকে সো আই হোপ তোমরা কোয়েটা জিনিস তোমরা বুঝতে পেরেছো এগুলো তোমরা ক্লাস 9 এও পেয়েছো আই না পেয়েছো এটা এটা থাকে ক্লাস 9 এর সিলেবাস সো আমরা নেক্সট লেকচারে আমরা এখন এগুলো মোটামুটি থিওরি আমরা একটু জানা হয়ে গেছে আমরা কিছু নিউমেরিক্যাল সলভ করব আমার নেক্সট লেকচারে সো ফর টুডে টু দিস ওয়ান ইজ এন ওকে থ্যাংক ইউ